হাই এভরি ওয়ান ওয়েলকাম টু ডাব্লিউসিএস জার্নি আজকে আমরা ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডস দু হাজার কুড়ি এর মধ্যে যেগুলো আর কি অ্যাওয়ার্ডগুলো বেরিয়েছে তো সেইগুলো নিয়ে ডিসকাস করবো এর মধ্যে যেরকম রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড অর্জুন অ্যাওয়ার্ড দ্রোণাচার্য অ্যাওয়ার্ড এরকম আরও অনেক ইম্পর্ট্যান্ট অ্যাওয়ার্ডস আছে তো সেই সমস্ত অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স নিয়ে ডিসকাস তো চলো ক্লাস স্টার্ট করি ফার্স্ট হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড আমি কারা দু হাজার কুড়িতে পেয়েছে সেটা বলার আগে আমি কিছুটা ব্যাকগ্রাউন্ড বলবো সো যাদের সে ব্যাকগ্রাউন্ড জানার দরকার নেই তারা একটু স্কিপ করে পরে গিয়ে দেখতে পারো তো চলো ফার্স্টে দেখে নেই কি যে সিভিলিয়ান অ্যাওয়ার্ড ফর মানে অ্যাকচুয়ালি এটা কিসের জন্য দেওয়া হয় কন্ট্রিবিউশনস টু স্পোর্টস এবার একটা টিমকেও দেওয়া হতে পারে আবার ইন্ডিভিজুয়ালকেও দেওয়া যেতে পারে তো সেটাই বলছি আর এটা হচ্ছে হায়েস্ট স্পোর্টস অনার ইন ইন্ডিয়া তাহলে যদি কোশ্চেন করে যে হায়েস্ট স্পোর্টস অনার ইন ইন্ডিয়া সেটা কি সেটা হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড স্পন্সর করে কে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর ফার্স্ট কবে দেওয়া হয়েছিল এটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু যে ফার্স্ট উইনার হচ্ছে বিশ্বনাথন আনন্দ আর কবে দেওয়া হয়েছিল যেহেতু এটা হায়েস্ট স্পোর্টস অনার সো সেই জন্য ইম্পর্টেন্ট উনিশশো থেকে বিরানব্বই আর ফার্স্ট পেয়েছিল হচ্ছে চেস প্লেয়ার বিশ্বনাথন আনন্দ নেক্সট দেখব কি দু হাজার কুড়িতে কারা কারা পেয়েছে সেটা হচ্ছে রোহিত শর্মা যিনি হচ্ছে একজন ক্রিকেটার মারিয়াপ্পান থাঙ্গাভেলু প্যারা অ্যাথলেটিক্স মনিকা বাত্রা টেবিল টেনিস ভিনেশ ফোগাট রেসলিং রানি রামপাল হকি এরা হচ্ছে দু হাজার কুড়িতে এই অ্যাওয়ার্ডটা পেয়েছে তো প্রত্যেকের নাম এখানে পড়তে হবে পরের আমি অন্য অ্যাওয়ার্ডগুলো সম্পর্কে যা বলবো সবার নাম না পড়তে হলেও বাট এখানে কিন্তু কোনোটা বাদ দেবে না কে কে পেয়েছে আর সে কোন খেলার সাথে যুক্ত সব পরেই পড়ে রাখবে নেক্সট দেখব দ্রোণাচার্য অ্যাওয়ার্ড দ্রোণাচার্য অ্যাওয়ার্ডটা কিন্তু কোনো প্লেয়ারকে দেওয়া হয় না এটা অ্যাকচুয়ালি স্পোর্টসের হচ্ছে যারা কোচ থাকে মানে যারা টিচার তো সেই কোচদেরকে দেওয়া হয় তাদের পারফরম্যান্সের জন্য আর এটা হচ্ছে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এগুলো বলার দরকার নেই যেকে স্পন্সার করে ফার্স্ট অ্যাওয়ার্ডটা এ করেছে হচ্ছে উনিশশো সালে আর ফার্স্ট উইনার হচ্ছে বালচন্দ্র ভাস্কর ভাগওয়াট প্রকাশ ভারদ্বাজ ও এম নাম্বি এগুলো স্পেশালি এন টিপিসিতে এই টাইপসে দিয়ে দিতে পারে মানে রিসেন্ট না দিয়ে দেখা গেল ফার্স্ট দিয়ে দিল। সো এইসবের জন্য আর কি ভীষণ ইম্পর্টেন্ট এসএসসি এন এই টাইপসের এক্সামে এগুলো জেনে রাখা দরকার দু হাজার কুড়িতে কারা কারা পেয়েছে দেখো এটা দুটো ক্যাটাগরিতে দেওয়া হয় এক তো এটা হচ্ছে লাইফ টাইম ক্যাটাগরিতে কারা পেয়েছে আর কারা হচ্ছে তোমার দেখিয়ে দিচ্ছি একবার কারা হচ্ছে রেগুলার ক্যাটাগরিতে পেয়েছে তোমরা ফার্স্টে লাইফ টাইম ক্যাটাগরির মধ্যে কারা কারা দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পেয়েছে সেটা দেখব কে ধর্মেন্দ্র তিওয়ারি আর্চারির সাথে যুক্ত বিজয় বালচন্দ্র মুনিশ্বর এটা হচ্ছে প্যারা পাওয়ার লিফটিং ওম প্রকাশ দাহিয়া ইনি হচ্ছেন রেসলিংয়ের সাথে শিব সিং বক্সিং পুরুষোত্তম রায় অ্যাথলেটিক্স নরেশ কুমার টেনিস রমেশ পাঠানিয়া হকি কৃষান কুমার হুড্ডা ইনি হচ্ছে কভারের সাথে যুক্ত তো এই এগুলো হচ্ছে লাইফ টাইম ক্যাটাগরির মধ্যে আর রেগুলার ক্যাটাগরির মধ্যে কারা কারা পেয়েছে সেটা হচ্ছে জুডে ফেলিক্স এদের উচ্চারণ করাটা একটু টাফ তো জুডো ফেলিক্স সেভাস্টিয়ান পুরো নামটা তো এটা হচ্ছে হকি হকি প্লেয়ার নেক্সট হচ্ছে যোগেশ মালভিয়া মাল্লা খাম্ব জাসপাল রানা এটা ইম্পর্টেন্ট শ্যুটিং কুলদীপ কুমার হান্ডু এটা হচ্ছে উশু এরকম টাইপসের কিছু উচ্চারণ নেক্সট হচ্ছে গৌরব খান্না প্যারা ব্যাডমিন্টন তো এইগুলো দেখে রাখবে এখানে সব কটা অতটা ইম্পর্ট্যান্ট না এখানে এই যা এইটা সব আর কি দেখে রাখবে আর এখানে যেগুলো মনে রাখতে পারো যতটা ততটাই দেখে রাখবে যেরকম জ্যাসপাল রান্নাটা মনে রাখতে হবে নেক্সট দেখব কি অর্জুন অ্যাওয়ার্ড অর্জুন অ্যাওয়ার্ডটা কেন দেওয়া হয় আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশনস টু স্পোর্টস এটাও হচ্ছে ইন্ডিভিজুয়াল বা টিম দুটোকেই মানে দুজনকেই দেওয়া যেতে পারে উইনার কারা তার মধ্যে এখানে একটা জিনিস দেখে নাও যে অর্জুন অ্যাওয়ার্ড কিন্তু প্রচুর লোককে দেওয়া হয় সো সবার তো নাম মনে রাখার দরকার নেই যেগুলো আমি কালার করে দিয়েছি সেগুলোই শুধু পড়বে আর বাকিগুলো একবার রিভাইস দিয়ে রাখবে যদি চান্স মনে থাকে এক্সামের সময় এসে গেল ঠিক করতে পারবে তো এখানে কী হয়ে যাবে অতনু দাস আর্চারির সাথে যুক্ত দুতি চাঁদ ভীষণ ইম্পর্টেন্ট অ্যাথলেটিক্স ইশান্ত শর্মা ক্রিকেট দীপ্তি শর্মা ক্রিকেট অদিতি অশোক গল্ফ আদিতি অশোক গলফের সাথে যুক্ত এই জন্যই ভীষণ ইম্পর্টেন্ট কজ গল্ফে নিয়ে একাই কিন্তু এই অ্যাওয়ার্ডটা পেয়েছে সো সেই জন্য ভীষণ ইম্পর্টেন্ট আর মানু ভেকার এনাকে নিয়ে বহুবার কোশ্চেন এসেছে তো এটা হচ্ছে শ্যুটিংয়ের সাথে যুক্ত উনি উনিও পেয়েছে সৌরভ চৌধুরী শ্যুটিংয়ের সাথে যুক্ত তো এদের নামগুলো মনে রাখবে আর বাকিগুলো তোমরা আমি আর পড়ছি না তোমরা জাস্ট আমি পিডিএফ দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করেনি ওখানে গিয়ে জয়েন করে নেবে পিডিএফ দেখে তোমরা বাকিগুলো দিয়ে নিও এখানে নেক্সট এই এতগুলো হচ্ছে বুঝেই দেখো এই এতগুলো মনে পসিবল না বাট যেগুলো কালার করে দিয়েছি ওগুলো পড়বেই মানে ওগুলোর ওপর কোনো কম্প্রোমাইজ হবে না নেক্সট হচ্ছে কি ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড হচ্ছে এক মিনিট ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড হচ্ছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট স্পোর্টিং অনার ইন ইন্ডিয়া এটা হচ্ছে লাইফ টাইম অ্যাচিভমেন্টের তো এর মধ্যে এটাও হচ্ছে প্রচুর লোক পেয়েছে তো তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কুলদীপ কুলদীপ সিং ভুল্লার অ্যাথলেটিক্স আর হচ্ছে বাকিগুলো দেখে রাখতে পারলে মনে রাখতে পারলে খুবই ভালো বাট যেগুলো আমি বলছি এগুলো মনে রাখতেই হবে সুখ সুখবিন্দর সিং সাধু এটা হচ্ছে কি ফুটবল আর মনপ্রীত মনপ্রীত সিং এটা ইনি হচ্ছেন কবাডির সাথে যুক্ত তো এই নামগুলো ভালো করে খেয়াল রাখবে নেক্সট দেখব কি রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার এটা কিন্তু ইম্পর্টেন্ট বাট এটা হচ্ছে ই মানে আলাদা পার্সোনালিটি কেনা এটা কোন ইয়েতে কোন ক্যাটাগরিতে কাকে কি দিয়েছে সেটা বলে দিচ্ছি আইডেন্টিফিকেশান অ্যান্ড নার্চারিং অফ বার্ডিং অ্যান্ড ইয়াং ট্যালেন্ট যে ইয়াং ট্যালেন্টের যে আইডেন্টিফিকেশান তাতে হচ্ছে কাকেদের দেওয়া হয়েছে লাক্সা ইনস্টিটিউট আর্মি স্পোর্টস ইনস্টিটিউট আর এনকারেজমেন্ট টু স্পোর্টস থ্রু কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এর ক্যাটাগরিতে কে পেয়েছে ওএনজিসি আর হচ্ছে এমপ্লয়মেন্ট অফ স্পোর্টস পার্সেন্স অ্যান্ড স্পোর্টস ওয়েলফেয়ার মেজার্স এটা হচ্ছে এয়ারফোর্স স্পোর্টস কন্ট্রোল বোর্ড এরা পেয়েছে ঠিক আছে তারপরে হচ্ছে স্পোর্টস ফর ডেভেলপমেন্ট এটার আন্ডারে পেয়েছে হচ্ছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পোর্টস ম্যানেজমেন্ট মানে আইআইএসএম যারা মিসলেনিয়াস দিতে চলেছ তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট আইআইএসএম এর ফর্ম জিজ্ঞেস করতেই পারে নেক্সট কি মৌলানা আবুল কালাম আজাদ বা এটাকে শর্টে বলা হয় মাকা তো এই এই ট্রফিটা হচ্ছে পেয়েছে কি এটা কোনো পার্সোনালিটি পায়নি এটা হচ্ছে একটা ইউনিভার্সিটি পেয়েছে পাঞ্জাব ইউনিভার্সিটি চণ্ডীগড়ে অবস্থিত তারপরে দেখব আচ্ছা আজকে এটা লাস্ট অ্যাওয়ার্ড স্পোর্টস অ্যান্ড অনার্সের মধ্যে এটা লাস্ট অ্যাওয়ার্ড এখানে হচ্ছে তেনজিং নর্গে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড দেখো এখানে হচ্ছে এই এগুলো অতটা ইম্পর্টেন্ট না বাট দেখে রাখো বাই চান্স যদি আনকমন কোয়েশ্চেন দিয়ে দেয় যাতে প্রবলেম না হয় এর মধ্যে অনিতা দেবী ল্যান্ড অ্যাডভেঞ্চার তারপর বাকিগুলো তোমরা সব দেখে রাখবে এগুলো আমি আর বলছি না আর এই এতটাই ছিল ভিডিও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর পাশে বেল আইকনটা অন করে রাখবে সাবস্ক্রাইব করে যারা চ্যানেলে নতুন আছো আর এর পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেল যদি জয়েন না করে থাকো এখনই গিয়ে জয়েন করে নাও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সো থ্যাংকস ফর ওয়াচিং